আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও 2022 সালের শেষ সূর্যগ্রহণ কবে হতে চলেছে এই সূর্যগ্রহণ বাংলাদেশ এবং ভারতে দেখা যাবে কিনা বাংলাদেশ এবং ভারতের সঠিক সময়সূচিও থাকছে ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না 2022 সালের সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কবে হতে চলেছে এই নিয়ে অনেকের মনে কৌতূহল রয়েছে প্রত্যেক বছরই বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের গ্রহণের সাক্ষী হয়ে থাকেন মানুষেরা এই গ্রহণ শুভ না অশুভ এই গ্রহণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলবে এই ধরনের বিভিন্ন সংস্কার বা কুসংস্কার মানুষের মনে বহু যুগ ধরেই চলে আসছে তবে এত কিছুর মধ্যে এই ধরনের মহাজাগতিক দৃশ্য দেখার জন্য আমরা অনেকেই ব্যাকুল হতেই পারি তবে কেন হয় এই সূর্য বা চন্দ্রগ্রহণ প্রথমেই তা জেনে নিব প্রসঙ্গত চাঁদ সূর্য ও পৃথিবী একই থাকাকালীন বিরল মহাজাগতিক ঘটনা হিসেবে সূর্য ও চন্দ্রগ্রহণ উঠে আসে এই সূর্য ও চন্দ্রগ্রহণ ঘিরে একাধিক কাহিনী রয়েছে ইসলামিক মতেও মহান আল্লাহর এই দুটি অলৌকিক নির্দেশনও বটে এর মাধ্যমে মহান আল্লাহ তালাই একমাত্র স্রষ্টা তাই বোঝানো হয় তিনি ইচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন তারই স্বরূপ এই সূর্য বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে তবে ভারত তথা বাংলাদেশের বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে অনেকেই মনে করেন এই গ্রহণের সময় বা সূর্য বা চন্দ্রগ্রহণ যেটাই হোক না কেন এই সময় খাবার খাওয়া রান্না করা বা অন্যান্য কাটাকাটি করা একেবারেই শুভ নয় বিশেষ করে গর্ভাবস্থায় গর্ভবতী নারীদেরকে তো সবচেয়ে বেশি ভোগান্তি হয় পোহাতে গর্ভের বাচ্চার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বিশেষ করে তালু বা বা হয়ে জন্মগ্রহণ করতে পারে বলে গর্ভবতীকে খাবার থেকে বঞ্চিত করা হয় তাছাড়া এই সময় ঘুমানোও নিষেধ থাকে এমনকি পানি পর্যন্ত পান করতে পারে না অনেকেই অন্যান্য কাজ তো দূরের কথা দু সালের মতোই দু হাজার বাইশ সালেও চারটি সূর্য ও চন্দ্রগ্রহণ হতে চলেছে এর মধ্যে দুটি সূর্য এবং দুটি চন্দ্রগ্রহণ দু সালের প্রথম সূর্যগ্রহণটি হয়েছে তিরিশ এপ্রিল এবং শেষ সূর্যগ্রহণটি হবে পঁচিশ অক্টোবর মানে এই মাসেই হতে চলেছে এই সূর্যগ্রহণটি এই সূর্যগ্রহণ সারা পৃথিবীর মধ্যে ইউরোপ দক্ষিণ পশ্চিম এশিয়া উত্তর পূর্ব আফ্রিকা এবং আটলান্টিক সমুদ্র থেকে দেখা যাবে পঁচিশ অক্টোবর যে সূর্যগ্রহণটি হতে চলেছে এটা একটি আংশিক সূর্যগ্রহণ এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে বাংলাদেশ এবং ভারতেও কি এই সূর্যগ্রহণ দেখা যাবে বাংলাদেশে পঁচিশ অক্টোবর সন্ধ্যা পাঁচটা বিশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং ভারতে বিকেল চারটা উনত্রিশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ চলবে তবে সূর্যগ্রহণ যেহেতু দিনে ঘটে থাকে আর এই গ্রহণটা যেহেতু বাংলাদেশ এবং ভারতের অক্ষরেখা পার করতে প্রায় সন্ধ্যা বা বিকেল পার করে ফেলবে সেজন্য এর প্রভাব বাংলাদেশে পড়বে না আগেই বলেছি যেহেতু এটি একটি আংশিক সূর্যগ্রহণ তাই ভারতীয় উপমহাদেশ মানে বাংলাদেশ ভারত তথা তার আশেপাশের এলাকা থেকে এই গ্রহণ দেখা যাবে না তাই এই গ্রহণের কোনো প্রভাবও ফেলবে না এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই সূর্য বা চন্দ্রগ্রহণের সময় কি করা যাবে আর কি করা যাবে না আমরা সাধারণ মানুষ কিংবা গর্ভবতী যারাই আছি না কেন সবারই গ্রহণের সময় কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করা উচিত যদিও এটা কুসংস্কার নয় বৈজ্ঞানিক সময় সূর্যের আলো বা এর প্রখরতা বেড়ে যায় যার ফলে মানুষের কিছুটা ক্ষতি হতে পারে তাই সরাসরি গ্রহণের সময় সূর্যের দিকে তাকাতে নেই এমনকি যতটা পারা যায় ঘরের থেকে না বের হনি ভালো ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে এর মানে এই নয় আপনি অন্যান্য কুসংস্কারগুলো মানার চেষ্টা করবেন মানে খাবার খাওয়া পানি পান করা বা মাছ কাটাকাটি করা থেকে বিরত থাকবেন এরকম কোনো কিছুই করা উচিত নয় তবে যেহেতু সূর্যের একটা পরিবর্তন হয় এর ফলে খাবারের মধ্যে কিছুটা প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই নর্মাল খাবার না খেয়ে ফ্রিজে রেখে সে খাবারগুলো খেতে পারেন কারণ ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি জীবাণু আক্রমণ করে না তবে আপনি খাবার খাবেন পানি পান করবেন অন্যান্য যে ধরনের কার্যকলাপ আছে সাধারণ অবস্থা আপনি করে থাকেন সব কিছুই করতে পারবেন বিশেষ করে গর্ভাবস্থায় আপনি এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন না কারণ এতে করে শুধু আপনি নয় গর্ভের বাচ্চাও ক্ষতিগ্রস্ত হতে পারে তাই গর্ভাবস্থায় আপনি খাবার খাবেন ঘুমাবেন এবং অন্যান্য কাজও করবেন আর যদি ইসলামের কথা বলতে হয় তাহলে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের জন্য বিশেষ আমল রয়েছে মহানবী সাল্লু আলহাল্লাম বলেছেন যখনই এরকম কোনো ঘটনা হতে দেখবে তখনই নামাজের জন্য দাঁড়িয়ে পড়বে নামাজ পড়বে এবং মহান আল্লাহর কাছে দোয়া চাইবে যাতে করে এই সূর্য এবং চন্দ্রগ্রহণের মাধ্যমে আমাদের জন্য যা অকল্যাণকর আছে তা থেকে মুক্তি দান করেন তার সাথে সাথে বেশি করে তবা ইস্তেকফার এবং তজবি পাঠ করবে আশা করা যে মহান আল্লাহ তালা আমাদেরকে কুসংস্কার থেকে বিরত রাখবে এবং আমল করার জন্য তৌফিক দান করবেন তবে তিরিশ এপ্রিল দু সালের সূর্যগ্রহণ যেহেতু ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না তাই কোনো ধরনের নিয়ম কানুন মানার কোনো প্রয়োজনই নেই আশা করছি ভিডিওটা দেখে বোঝা গেছে সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় কুসংস্কার থেকে বিরত থাকতে হবে এবং আমরা যে কাজগুলো বলেছি সেগুলো আপনারা অবশ্যই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ